রাশিয়ার রকেট আক্রমণত মৃত্যু হয় এগারী ইউক্রেনিয়ান অভিনেত্রীর, মৃত্যু ওকসানা সোভেৎসর। ইউক্রেনের অভিনেত্রী ওকসানা সোভেৎস কিয়েভর একটা আবাসিক ভবনত আছিল যময়ত রাশিয়ার রকেট আক্রমণ হয় সেই ভবনটির ওপর, আর নিহত হয় অভিনেত্রীগী। ওকসানার মৃত্যু নিশ্চিত করে তখেতর মন্ডলী ইয়াং থিয়েটারে এক বিবৃতিযোগে সকলকে জানায়। বিবৃতিট উল্লেখ করে কিয়েভর একটা ভবনত রকেট আক্রমণের ফলত ইউক্রেনের এগারী যোগ্য অভিনেত্রী ওকসানা সোভেৎস নিহত হয়। এই অভিনেত্রীগীক প্রদান করা হয়েছিল ইউক্রেনের সর্বোচ্চ শিল্পীসলক প্রদান করা বিশেষ সন্মান, যাক ইউক্রেনের সন্মানীয় শিল্পী বলে জানা যায়। হলিউডর সাংবাদিকসলের অনুসরি অভিনেত্রীগীর বয়স হয়েছিল 67 বছর। 1975 সনত ইভান ফ্রেঙ্কো থিয়েটারত থিয়েটারের স্টুডিওর স্নাতক, আর 1986 সনত কার্পেঙ্কো করে কিয়েভ স্টেট ইনস্টিটিউট অফ থিয়েটারের আর্টসর ফ্যাকাল্টি অফ থিয়েটারের স্নাতক ডিগ্রি লাভ করেছিল এই অভিনেত্রীগী। 1980 সনের পর 2022 সনলকে অভিনেত্রীগীয়ে কিয়েভ একাডেমিক ইয়ং থিয়েটারের অভিনেতাসলের অংশ হিসাবে অভিনয় করে দত্তপাই আছিল মঞ্চ। ইউক্রেনের কেবাখনো জনপ্রিয় ছবিত অভিনয় করে সকলরে মন জয় করবলে সক্ষম হয়েছিল এইগী অভিনেত্রী ওকসানা সোভেৎস। 24 ফেব্রুয়ারীত রাশিয়ায় আরম্ভ করেছিল ইউক্রেনের উপর আক্রমণ, আর এই আক্রমণে আজি 22টা দিনত প্রবেশ করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ে কৈছিল যে বিশেষ অভিযানটে কেবল ইউক্রেনের সামরিক আন্তঃগাঁথনিক লক্ষ্য করে লৈছে। রাষ্ট্রসংঘর মানব অধিকার উচ্চায়ুক্তর কার্যালয় অনুসরি সংঘর্ষর আরম্ভণিরে প্রায় ইউক্রেনত প্রায় 600 অসামরিক লোক নিহত হয়েছে আর 1000রও অধিক লোক আহত হয়েছে। আর এই ঘটনাতে এইবার এগারী অভিনেত্রীয়ে মৃত্যু খাবতি লওয়া ঘটনায় সমগ্র ইউক্রেনত শোকর ছা পেলাইছে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম ইট। রাশিয়ার রকেট আক্রমণত মৃত্যু হয় এগারী ইউক্রেনিয়ান অভিনেত্রীর, মৃত্যু ওকসানা সোভেৎসর। ইউক্রেনের অভিনেত্রী ওকসানা সোভেৎস কিয়েভর একটা আবাসিক ভবনত আছিল যময়ত রাশিয়ার রকেট আক্রমণ হয় সেই ভবনটির ওপর, আর নিহত হয় অভিনেত্রীগী। ওকসানার মৃত্যু নিশ্চিত করে তখেতর মন্ডলী ইয়াং থিয়েটারে এক বিবৃতিযোগে সকলকে জানায়। বিবৃতিট উল্লেখ করে কিয়েভর একটা ভবনত রকেট আক্রমণের ফলত ইউক্রেনের এগারী যোগ্য অভিনেত্রী ওকসানা সোভেৎস নিহত হয়। এই অভিনেত্রীগীক প্রদান করা হয়েছিল ইউক্রেনের সর্বোচ্চ শিল্পীসলক প্রদান করা বিশেষ সন্মান, যাক ইউক্রেনের সন্মানীয় শিল্পী বলে জানা যায়। হলিউডর সাংবাদিকসলের অনুসরি অভিনেত্রীগীর বয়স হয়েছিল 67 বছর। 1975 সনত ইভান ফ্রেঙ্কো থিয়েটারত থিয়েটারের স্টুডিওর স্নাতক, আর 1986 সনত কার্পেঙ্কো করে কিয়েভ স্টেট ইনস্টিটিউট অফ থিয়েটারের আর্টসর ফ্যাকাল্টি অফ থিয়েটারের স্নাতক ডিগ্রি লাভ করেছিল এই অভিনেত্রীগীয়ে। 1980 সনের পর 2022 সনলকে অভিনেত্রীগীয়ে কিয়েভ একাডেমিক ইয়ং থিয়েটারের অভিনেতাসলের অংশ হিসাবে অভিনয় করে দত্তপাই আছিল মঞ্চ। ইউক্রেনের কেবাখনো জনপ্রিয় ছবিত অভিনয় করে সকলরে মন জয় করবলে সক্ষম হয়েছিল এইগী অভিনেত্রী ওকসানা সোভেৎস। 24 ফেব্রুয়ারীত রাশিয়ায় আরম্ভ করেছিল ইউক্রেনের উপর আক্রমণ, আর এই আক্রমণে আজি 22টা দিনত প্রবেশ করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ে কৈছিল যে বিশেষ অভিযানটে কেবল ইউক্রেনের সামরিক আন্তঃগাঁথনিক লক্ষ্য করে লৈছে। রাষ্ট্রসংঘর মানব অধিকার উচ্চায়ুক্তর কার্যালয় অনুসরি সংঘর্ষর আরম্ভণিরে প্রায় ইউক্রেনত প্রায় 600 অসামরিক লোক নিহত হয়েছে আর 1000রও অধিক লোক আহত হয়েছে। আর এই ঘটনাতে এইবার এগারী অভিনেত্রীয়ে মৃত্যু খাবতি লওয়া ঘটনায় সমগ্র ইউক্রেনত শোকর ছা পেলাইছে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম ইট।